আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটি হলো আমি হারভেস্টিং করব বেগুন। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গিয়েছে কয়েকটা। তো বেগুনের একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকেন। আমি কিভাবে বেগুন রান্না করি, তো এই রেসিপিটা আমার চ্যানেলে নাই, তাই ভাবলাম যে আমার গার্ডেনের বেগুন দিয়ে এই তরকারিটা বানালে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ফাইনালি আমার বেগুন হারভেস্টিং হচ্ছে, তো তাই আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। আমার সাথে থাকুন। আর প্লিজ প্লিজ আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এভাবে আমাকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর এবছর আসলে গার্ডেনিংয়ে তেমন ওয়েদারটা তেমন ভালো ছিল না, তাই গার্ডেনিংয়ের অনেক কিছুই আসলে ভালোভাবে হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে কী কী হয়েছে আর কী কী হয়নি। একটু অসুবিধার কারণে আমি আসলে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, তো আস্তে আস্তে সব ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার বেগুনের অনেক শখ ছিল, তো এই বছর আসলে আমি প্রথম বেগুন লাগিয়েছি। গত বছর লাগিয়েছিলাম, কিন্তু ততটা যত্ন করিনি আর চিন্তাও করিনি বেগুন আসবে কি না। অনেক বড় বড় গাছ হয়েছিল কিন্তু বেগুন আসেনি। তো এই বছর আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা গার্ডেন, এত বড় না, আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি যে আমার গার্ডেনটা আসলে এত বড় না, খুবই অল্প জায়গা। তো আমার মানে সব কিছু লাগানোর শখ ইচ্ছা থাকে, কিন্তু লাগাতে পারি না জায়গা সংকলনের জন্য। তো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার ভিডিওর সঙ্গে থাকুন সবাই, আর আমি হারভেস্টিংটা শুরু করি। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়েছে, এই যে একটা অনেক বড় হয়েছে। আসলে খুব ভালো লাগে নিজের বাগানের সবজি তুলতে। কয়টা পেলাম, আটটা আটটা পেয়েছি। আরও আছে গাছে ছোট্ট সাইজের। আসলে অন্য একদিন আরও একটা তরকারি খাওয়া যাবে। আরও আছে মনে হয় 4-6-7টার মতো। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আসলে। মাশাল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আসলে আমি কাঁচামরিচ এর আগে লাগাইনি আর কোনোদিন, তো এই বছর প্রথম অনেক কাঁচামরিচ হয়েছে। তো গতকালকে আমার বান্ধবীরা এসেছিলেন, তো সবাইকে আসলে আমি ডাটা আর কাঁচামরিচ তুলে লাউয়ের পাতা তুলে দিয়ে দিলাম একটু একটু, কারণ ওরা গার্ডেনিং করে না, গার্ডেনে স্পেস নেই এই জন্য। তো আর বেগুন কিন্তু কাউকে দেওয়ার মতো না, এই
এই আমার দ্বিতীয় বারের মতো তুলো হয়েছে। আগের বার আমি বেগুন তুলে ভর্তা বানিয়েছি, শুধু ভর্তা, তিনটা বেগুন তুলেছিলাম আর এখন আটটা, মাশাআল্লাহ। অনেক মজার একটা রেসিপি আজকে করব, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বলতে পারেন, খুবই মজার। আসলে এই রেসিপিটা অনেক মজার, একে তো আমাদের গার্ডেনের সবজি আর ইলিশ মাছটাও আসলে খুবই ভালো। তো আমি ইলিশ মাছটাকে একটু ফ্রাই করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি মূল রান্নায় চলে যাব, রান্নাটা শুরু করি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। আমার সাথেই থাকবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যেহেতু এখন মূল রান্নায় চলে যাচ্ছি, তাই আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। আমি প্রতিবারই রান্না করার সময় ক্যান্ডেল জ্বালিয়ে নিই, কারণ আমাদের ইউকেতে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে বন্ধ করে রান্নার স্মেলটা আসলে ঘরে অনেক বেশি থেকে যায় আর খুব বাজে লাগে, বাইরে থেকে আসলে বেশি বিরক্ত লাগে, এজন্য আসলে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলে একটু কম আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম রসুন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা যারা আমার সবসময়ের ভিউয়ার্স, আমার আগের ভিউয়ার্সরা জানেন আমি পেঁয়াজ এভাবেই মাস করি। আমি কোনো ব্লেন্ডারে বেটে বা আস্ত পেঁয়াজ ব্যবহার করি না, আমি এভাবে গলিয়ে পানি দিয়ে তারপর মানে মাস করে নিই। তো এখন আমি মশলা দিয়ে দিব, মশলার মধ্যে এখন দিলাম আমি কারি পাউডার 1.5 টিস্পুন দিব, ধনিয়া পাউডার 1.5 টিস্পুন, যেহেতু আমার অল্প বেগুন এজন্য হলুদ পাউডার 1.5 টিস্পুন, মরিচ পাউডার 1.5 টিস্পুন আর সামান্য একটু জিরা দিব 1/2 টিস্পুনের মতো। এই তো শেষ, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ইলিশ পাতার যে তেলটা, এটা দিলে তরকারির মধ্যে আলাদা একটা স্মেল আসে। অনেকক্ষণ মশলাটাকে কষালাম, এখন আমি একটু পানি দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো 2 মিনিটের জন্য। একদিকে মশলাটা হতে থাক আর এদিকে আমি এগুলোকে কেটে নিচ্ছি, কারণ আমি আগে কেটে রাখিনি, কালো হয়ে যাবে, কেটে সাথে সাথে তরকারিতে দিয়ে দিব, তো এর জন্য কাটিনি। আর পানিতে ভিজিয়ে রাখলে আসলে কালো হয় না, আর আমি চাই না পানিতে ভিজিয়ে রাখতে, যেহেতু অর্গানিক গার্ডেনের ফ্রেশ খাচ্ছি তো এর গুণাগুণগুলো ঠিক থাকুক, এজন্য আমি আর পানিতে ভিজাচ্ছি না। আগে কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিলাম।
অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। মশলাটা কষানো শেষ, আর আমি এগুলো বেলে দিচ্ছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজাদার এই রেসিপিটা, আসলে ট্রাই করে দেখবেন বাসায়, আপনারা অনেকেই আসলে মানে আপনাদের কাছে ভালো লাগবে। আর একদিন বানিয়ে খেলে কিন্তু সবসময় বানাতে ইচ্ছে হবে। মাঝখানে কিন্তু ঢাকনা সরিয়ে দুই একবার মেরে দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব আমি মাছগুলো। ঢাকনা দিয়ে এটা দেখে রান্না করবো আরো 2-3 মিনিট। তো একটু পানি দেবে, একদম অল্প ফুটানো পানি। ফ্রেশ কাঁচামরিচের আসলে গন্ধটা অনেক সুন্দর। আরো 2-3 মিনিট রান্না করবো, এরপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। জি আম্মা, বেবি ব্রাশ। তো এইটা দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে, আর এখন আমি ধনে পাতা দিয়ে কি দিলাম। আমার কাছে ফ্রেশ ধনে পাতা নাই, তাই আমি ফ্রোজেন ছিল সেটাই দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ধনে পাতাও দিয়ে নামিয়ে নিতে পারেন। তো এই তো আমার রেসিপিটা আসলে একদম খাওয়ার জন্য রেডি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই প্লিজ আমার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অসাধারণ। আর যারা ইলিশ প্রেমী তাদের কাছে তো অনেক ভালো লাগবে। তো এই তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো যারা এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম, পরবর্তী আরও একটি ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।